রাজপুরস্কার না পাওয়ায় পরিমণির আফসোস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার হয়ে যাওয়া মেরিল প্রথম আলো পুরস্কারের ২৪তম আসরে ঢালিউড তারকা পরিমণি ও শরীফুল রাজ উপস্থিত ছিলেন। রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস করেছেন পরিমণি। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরুর ঠিক আগে আগে ছেলে রাজ্যকে কোলে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন পরিমণি। অন্যদিকে রাজ ছিলেন ঢাকার আমিনবাজার এলাকায় একটি সিনেমা শুটিংয়ে। সেখান থেকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে হাজির হন তিনি। তখনও তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়নি। এসেই পরির কোল থেকে রাজ্যকে নিয়ে দুজন পাশাপাশি বসেন কিছুক্ষণ। এরপর মঞ্চের বাপাশে গিয়ে দাঁড়ান। তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিলেন। মঞ্চে দুই অতিথি আফসানা মিমি ও জাহিদ হাসান খাম খুলে যখন নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পরিমণি গভীর মনোযোগে পর্দায় তা দেখছিলেন। যখন চূড়ান্ত বিজয়ী চঞ্চল চৌধুরীর নাম ঘোষণা করা হল, পরিমণি নিজের মুখ চেপে ধরে অবাক হয়ে উপস্থিত সবার দিকে তাকাচ্ছিলেন। বললেন, ইস, এটা কি হল? রাজের খুব প্রত্যাশা ছিল এই পুরস্কার সে পাবে। কয়েকদিন ধরে সিনেমা শুটিং করছে, কিন্তু মন পড়ে আছে এ অনুষ্ঠানে এই পুরস্কারের কথা শেষ করেই গ্রিন রুমের বাইরে আসেন পরিমণি। রাজ ততক্ষণে শিবলুকে সঙ্গে নিয়ে মঞ্চের পেছন দিয়ে বের হয়ে গেছেন। পরিমণি আফসোস করে বলেন, পুরস্কার পায়নি তো কি হয়েছে? ভালো কাজ করতে থাকলে একসময় না একসময় পুরস্কার পাবেই। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।